মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় বনগাঁ বাগদা সড়কের কৃষ্ণচন্দ্রপুর এলাকায়। ঘটনায় জখম বেশ কয়েকজন। বেহাল সড়ক, মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গর্তে উল্টে গেল যাত্রী বোঝাই বাস। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার কৃষ্ণচন্দ্রপুর এলাকার জোকা রামতলাতে। ঘটনায় শিশু মহিলা সহ আহত বেশ কয়েকজন যাত্রী। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা স্থানীয়দের। জানা গেছে, বাসটি যাত্রী নিয়ে দত্তফুলিয়া থেকে বনগাঁ দিকে আসছিল। সে সময় বাগদা বনগাঁ সড়কের বনগাঁ থানার কৃষ্ণচন্দ্রপুরে জোকা আমতলার কাছে ঘটে দুর্ঘটনা। বাসটি উল্টে পড়ার শব্দে দ্রুত ছুটে আসেন স্থানীয়রা। বাসের সামনের কাঁচ ও জানালা ভেঙে একে একে উদ্ধার করা হয় যাত্রীদের। হেলেঞ্চা পার করে আমি পকেটের থেকে মোবাইলটা বের করে কন্ডাক্টরের কাছে শুনি, দাদা আর কত টাইম লাগবে যেতে? এর মধ্যে আমি ফোনটা বের করলাম, দেখতে গিয়ে বাসটা শর্ট করে পাল্টি মারলো। আমি মনে করছি মনে হয় ঘুরিয়েছে, তারপরে আরেক পাল্টি মারলো, প্রয়োগ দিয়ে ওর মধ্যে পড়ে গিয়ে আমার হাতটা কেটে গেল আর মোবাইলটা আমি আর খুঁজে পেলাম। দুর্ঘটনাগ্রস্ত বাসেই ছিলেন ভবানীপুর এলাকার বাসিন্দা রীনা বিশ্বাস। তিনি বলেন, সামনে থাকা একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে হঠাৎই বাসটি উল্টে যায়। কিছু বুঝে ওঠার আগেই এমন ঘটনায় হকচকিয়ে যাই। এরপর কোনোভাবে বাসের বাইরে আসি। ভবানীপুর থেকে আসছিলাম, দত্তফুলিয়ার বাস ছিল, আমি বনগাঁ দিকে যাচ্ছিলাম। তা এই জোকারামতলা পার হওয়ার পর হয়তো একটা বাইক বা কিছু সামনে এসেছিল, আমরা বুঝতে পারিনি। হঠাৎ বাসটা স্লিপ কাটে ডান দিকে, মানে কাটতে কাটতে একদম পুরো বাসটা পাল্টি খায়। আমরাও সবাই ভেতরে পড়ে যাই, হতভম্ব হয়ে যায়। তারপরে বুঝতে পারিনি কি হয়। রীনা দেবী নিজেও ঘটনায় আহত হয়েছেন, আঘাত লেগেছে তার গলায়। সেই অবস্থাতেও বেশ কয়েকজনকে বাস থেকে বের করে দিয়ে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা নিতাই বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরেই বেহাল বনগাঁ বাগদা সড়ক, প্রায় ঘটছে দুর্ঘটনা। প্রশাসনকে বারংবার জানিয়েও কাজ হচ্ছে না। এদিনের দুর্ঘটনার জন্য বেহাল সড়ককেই দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, দ্রুত সংস্কার হোক রাস্তার, তাহলেই কমবে দুর্ঘটনা। ওই লোকটারে বাঁচাতে গিয়ে বাসটা তখন টার্ন করেছে, করলে তখন আর ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে গেছে, গেলে এই লোয়ার পোলে মেরে দিয়েছে। টোটালি রাস্তার জন্যেই সমস্যাটা হয়ে যাচ্ছে, বুঝেছেন? একটুখানি কাইন্ডলি আপনারা দেখবেন রাস্তাটা যাতে খুব তাড়াতাড়ি মেরামত হয়। এর আগেও অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বনগাঁ পূর্ত দপ্তর সূত্রের খবর, রাস্তা সংস্কারের জন্য টেন্ডার হয়ে গেছে, দ্রুত কাজ শুরু হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।